এই মাত্র পাওয়া খবর, বিসিসিআই থেকে সৌরভ গাঙ্গুলিকে পরিকল্পিতভাবে বাদ দেওয়া হয়েছে। হঠাৎ করে এমন অভিযোগ তুলে বিজেপি সরকারকে নিয়ে কঠিন সমালোচনা করলেন মমতা ব্যানার্জি এবং আদালতের দ্বারস্থ হয়ে সৌরভ গাঙ্গুলিকে নিয়ে মিডিয়ার সামনে একই বললেন। তাই তো এবার সৌরভ গাঙ্গুলি তৃণমূলের রাজনীতিতে যোগ দিয়ে তৃণমূলের হয়ে রাজনীতি অঙ্গন কাঁপাবেন বলে জানিয়েছেন সৌরভ গাঙ্গুলি। তাই তো বিসিসিআই থেকে বাদ পড়ে সৌরভ গাঙ্গুলির জন্য নতুন কিছু অপেক্ষা করছে বলে মনে করছেন সকলেই। এ বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আপনারা ইতিমধ্যে শুনেছেন যে বিসিসিআই সভাপতি পদ থেকে সৌরভ গাঙ্গুলিকে জোরপূর্বকভাবে সরিয়ে নেওয়া হয়েছে। সৌরভকে বোর্ডের সভাপতি পদ থেকে সরানো নিয়ে মামলা, যেখানে জানানো হয়েছে সৌরভ গাঙ্গুলিকে বেআইনিভাবে ক্রিকেট বোর্ড থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কেননা সৌরভ গাঙ্গুলি বিজেপি সরকারের নোংরা রাজনীতির শিকার হয়েছে বলে উঠে এসেছে একাধিক গণমাধ্যমে। তাই তো ক্রিকেট অঙ্গন থেকে সৌরভ গাঙ্গুলিকে বাদ দেওয়া নিয়ে রীতিমতো হইচই পড়েছে মিডিয়া পাড়ায়। সৌরভ গাঙ্গুলির কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনিও সঠিকভাবে কিছু বলতে পারেনি, কেনই বা তাকে বিসিসিআই সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হলো। তবে সৌরভ গাঙ্গুলি জানিয়েছেন, বিজেপি সরকার বারবার চেয়েছিলেন যেন আমি বিজেপির হয়ে রাজনীতি করি, কিন্তু তাদের সে কথা না রাখার কারণে আমাকে বিসিসিআই সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাই তো মমতা ব্যানার্জি জানিয়েছেন, তাই তো সৌরভ গাঙ্গুলির সাথে অন্যায় করেছে। কেননা ক্রিকেট অঙ্গনে যদি রাজনীতিতে প্রবেশ করে তাহলে ক্রিকেট অঙ্গনকে নিমিষেই শেষ করে দিবে ওই নোংরা রাজনীতি, যেখানে রাজনীতির কারণে ক্রিকেট বোর্ড দুই ভাগে বিভক্ত হতে পারে। এমন অবস্থায় সৌরভ গাঙ্গুলি কখনোই চাইনি বিজেপির হয়ে রাজনীতি করবেন তিনি। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডে সম্প্রতি শেষ হয়েছে সৌরভ গাঙ্গুলি অধ্যায়। প্রত্যাশার মতোই নতুন সভাপতি হয়েছেন 1983 বিশ্বকাপ জয়ী ভারতীয় অলরাউন্ডার রজার বিনি। কিন্তু সৌরভকে বিসিসিআই থেকে বেআইনিভাবে সরিয়ে দেওয়া হয়েছে এমন অভিযোগ তুলে এবার আদালতে মামলা দায়ের করা হয়েছে। তাই তো বর্তমান সময় সৌরভ গাঙ্গুলিকে ক্রিকেট বোর্ড থেকে সরিয়ে দেওয়া নিয়ে মিডিয়া জুড়ে চলছে আলোচনা সমালোচনা। তো বন্ধুরা, তবে কি সৌরভ গাঙ্গুলিকে বেআইনিভাবে বিসিসিআই সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে? এবং সৌরভ গাঙ্গুলিকে নিয়ে মমতা ব্যানার্জির এমন মন্তব্যে আপনাদের মতামত কি? আপনারা কি চান সৌরভ গাঙ্গুলি আবারও বিসিসিআই সভাপতি পদে ফিরে আসুক? এ বিষয় নিয়ে আপনাদের মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাদেরকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ সবাইকে।